একবার একজন বড়লোক ব্যক্তি সে তার গাড়ি করে সিগন্যাল ক্রস করে অফিস যাচ্ছিল। হঠাৎ সিগন্যালে গাড়ি দাঁড়াতেই একজন ভিখারি এসে তার কাছে হাত পাতে এবং ভিক্ষা চায়। গাড়ির কাঁচ নামিয়ে এই বড়লোক ব্যবসায়ীটি বলে ভিখারিকে যে কী ব্যাপার, আপনি তো সুস্থ স্বাভাবিক, আপনার হাত পা কাজ করছে চলছে, তো আপনি এরকম ভিক্ষা করছেন কেন? তখন ভিখারিটি বলে, আমাকে কে কাজ দেবে বলুন, তাই জন্য আমি ভিক্ষা করে খাচ্ছি, অন্তত কাজ না থাকলেও ভিক্ষা করলেও খাওয়া যাবে। তখন এই বড়লোক ব্যক্তিটি বলল, আমি আপনাকে একটা কাজ দেব, আমি আর আপনি বিজনেস পার্টনার হয়ে কাজ করব, আপনি রাজি? ভিখারিটা তো অবাক হয়ে গেল, কি বলছেন আপনি, সত্যি আমাকে কাজ দেবেন? কি কাজ করতে হবে? না, আমার গ্রামের দিকে আমার একটা বড় আম বাগান আছে, আপনাকে আম পাড়তে হবে এবং সেটা শহরে এসে বিক্রি করতে হবে, তারপর বিক্রি করে মাসের শেষে যা মূল্য বেরোবে তা আমরা ভাগাভাগি করে নেব। ভিখারিটা শুনে খুব এক্সাইটেড হয়ে গেল আর গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তা নয়তো করব, কিন্তু আমি কতটা পাবো টাকা, মানে কত শতাংশ টাকা আমাকে দেবেন? 20%, 10%, আপনি 90% রাখবেন না 80%? ব্যবসায়ী বলল, না আমার 90% রাখার দরকার আছে না আমার 80%, 80-90% আপনি রাখুন, আমি 10% নিয়ে নেব, আপনি 90% নেবেন। ভিখারিটা অবাক হয়ে গেল, কি হচ্ছে আমার সাথে, আমার তো ভাগ্য খুলে গেল। এরপর আর কি, ব্যবসা চলতে থাকলো, দুজন মিলে করতে থাকলো কাজ। এই যে বড় ব্যবসায়ী, সে কোনো সময় দিতে পারতো না তার এই বাগান থেকে আম পাড়া বা বিক্রি করাতে, কিন্তু এই যে ভিখারি লোকটি, সে কিন্তু গোটা সময় জুড়ে আম পেড়ে আম বিক্রি করতো। চলে এলো মাসের শেষ, এমন সময় এই যে বড় লোকটি সে ভিখারি লোকটিকে বলল, চলো এবার আমরা হিসাব কিতাব নিয়ে বসি, দেখে নিই কত কী হয়েছে, সেরকম অনুযায়ী ডিভাইড হয়ে যাবে। এই কথা শোনার পরেই এই যে ভিখারি লোকটি, তার মাথা জ্বলে গেল। সে মনে মনে ভাবলো, গরমের মধ্যে মাঠে আসবো আমি, আম পাড়বো আমি, আম পরিষ্কার করে রাখবো আমি, আম যাতে না পচে যায় তার খেয়াল রাখবো আমি, বিক্রি করবো আমি, আর বিক্রি করার পর টাকাটা নেবে নুনি, কেন দেবো? কোনো টাকা দিতে পারবো না, কোনো পার্সেন্টেজে দিতে পারবো না, আসুক একবার। বেশ খানিকক্ষণ যাওয়ার পরে যে বড়লোক ব্যক্তিটি ছিল সেই গরিবটিকে বলল, মানে ভিখারিটিকে বলল, কি হলো, চলো শুরু করি, কত হিসাব হয়েছে আমাকে দেখাও, আমার 10% আমাকে বুঝিয়ে দাও। সঙ্গে সঙ্গে ভিখারিটা বলল, আরে বাবু, তুমি তো কোনো খেয়ালই রাখো না, কোনো খবরই রাখো না, এসি ঘরে বসে থাকো, জানো কত শিলাবৃষ্টি হয়েছে, কত ঝড় হয়েছে, আম গাছে আম কই, যা ছিল সব পচে পড়ে গেছে, কিচ্ছু বিক্রি হয়নি, কোথা থেকে টাকা দেব, শুধু ক্ষতি আর ক্ষতি, কোনো টাকাই দিতে পারবো না, এক কাজ করো পরের মাসে এসো, পরের মাসে দেখছি। এই কথা শোনার পরে এই যে ধনবান ব্যক্তি ছিল সে প্রচণ্ড রেগে গিয়ে বলল, মিথ্যা কথা বলছো তুমি, আমি জানি তোমার প্রফিট হয়েছে, তুমি যথেষ্ট লাভের অংশ পেয়েছো, আমার টাকা আমাকে বুঝিয়ে দাও। তোমাদের কী মনে হয়, এই ধনী ব্যক্তিটির রাগের কারণ ছিল না ছিল না? অনেকেই বলতে পারে ছিল, কারণ সে সমস্ত জায়গা ক্রিয়েট করেছে। অনেকেই বলতে পারে না, এই ভিখারিটাই তো সমস্ত জায়গা ক্রিয়েট করলো, এ তো শুধু লাভের ভাগটা নিতে এসছে। এই ক্ষেত্রে বলি, এটা কিন্তু কোনোটাই সত্যি না, কারণ ভিখারিটি সত্যি করেই গাছ থেকে আম পাড়া বিক্রি করা এগুলো করেছে, কিন্তু তাকে যদি এই ধনী ব্যক্তি জায়গা না দিত সে তাহলে করতে পারতো কী করে? এই ক্ষেত্রে আমিও যদি এই ধনী ব্যক্তির জায়গায় থাকতাম আমারও কিন্তু মাথা গরম হয়ে যেত, আমার মনে হতো আমি যাকে সমস্ত কিছু দিয়ে আমার নিজের কথা না ভেবে একটা কাজ জুটিয়ে দিলাম সেই আমার সাথে এরকম বেইমানি করছে। বন্ধুরা, এই ধনী ব্যক্তিটা হলো ওপরওয়ালা, যে খুব শখ করে আমাদেরকে আমাদের ভালোর জন্য মানব জীবন নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। বহু বছর ধরে, প্রায় আমাদের জীবন দশায় যত বছর আছে সমস্ত বছর ধরে আমরা এই পৃথিবীর বুকে রয়েছি, কিন্তু যার দৌলতে আমরা এলাম, যা আমরা দেখলাম সবই তো তার, তাকে কি আমরা কখনো সময় বার করে মনে করার চেষ্টা করি বা ধন্যবাদ দেওয়ার চেষ্টা করি? করি না, উল্টে তার সাথে বেইমানি করি, অজুহাত দেখিয়ে আমার সময় ছিল না, আমি দেখা করতে পারিনি, আমি মন্দির যেতে পারিনি, এসব করি। যে ওপরওয়ালা আমাদের 24টা ঘন্টা দিল তাকে আমরা 24টা সেকেন্ড দিতে পারি না, এতটাই বেইমান আমরা। এই গল্পের মাধ্যমে আমি তোমাকে আবার মনে করিয়ে দিলাম ওপরওয়ালার ওপর আস্থা রাখা, বিশ্বাস রাখা এবং তাকে ধন্যবাদ জানানো কতটা দরকারি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।